নমস্কার, আপনাদের সবাইকে স্বাগত। ভারত আবার বড় কিছু ধামাকা করতে চলেছে। শত্রুদের বুকে কাঁপুনি দিয়ে ভারত 1680 কিলোমিটার নিষেধাজ্ঞা বা নোটাম জারি করেছে। সূত্রের খবর অনুযায়ী ভারত ব্যালিস্টিক মিসাইল পরীক্ষার জন্য সংশোধিত নোটাম জারি করেছে বঙ্গোপসাগরে। আজ থেকে অর্থাৎ 7 তারিখ থেকে আগামী 8 তারিখ পর্যন্ত এই নিষেধাজ্ঞা। নোটামের জন্য নির্ধারিত এলাকা দৈর্ঘ্যে 1680 কিলোমিটার। নোটাম দেখে মনে হচ্ছে আব্দুল কালাম দ্বীপ থেকে অগ্নি প্রাইমের একটি পরীক্ষা হতে পারে। অগ্নিপ্রি একটি দ্বিতীয় পর্যায়ে ক্যান্সারাইজড সলিড প্রপেলেন্ট ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র যার নেভিগেশন এবং গাইডেন্স সিস্টেম রয়েছে। আপনাদের জানিয়ে রাখি, অগ্নি প্রাইম হলো ভারতের অগ্নি সিরিজের পরমাণু সক্ষম ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের সর্বশেষ সংযোজন। প্রায় 2000 কিলোমিটার রেঞ্জ। ক্ষেপণাস্ত্রটি মারাত্মক নির্ভুলতার সাথে লক্ষ্যবস্তুতে আঘাত আনতে সক্ষম। এটি অগ্নি সিরিজের নতুন সংযোজন। বিগত কিছু সময় থেকে ভারত একের পর এক মিসাইল টেস্ট করছে যা কোনোভাবেই শত্রু দেশ ভালোভাবে নিচ্ছে না। চীন এই নিয়ে ব্যাপক আপত্তি করছে এর আগে। চীনের বক্তব্য, ভারত অহেতুক সীমান্তে উত্তেজনা তৈরি করতে চাইছে। আসলে চীন বুঝে গেছে ভারত তাদের ঘিরে ফেলছে, সেই কারণে চীনের এইসব কথা বলা শুরু হয়েছে। তবে ভারত চীনের আপত্তিকে পাত্তা দিচ্ছে না। জয় হিন্দ, জয় জওয়ান, জয় কিষাণ।